হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আজকে আমরা আমাদের জার্নিটা তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কোথায় যেতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, দুর্গাপুর আমার মামার বাড়ি, তাই তো? এবং তোমরা হয়তো অনেকেই জানো না, তো দুর্গাপুরটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি। তো অনেকদিন আমার বন্ধু এবং মা আন্টির সাথে আমি যেতে চলেছি, তো সেই কারণে আজকে এই ব্লগটা করা আর কি, আর সাথে সাথে তোমাদের জার্নিটাও একটু দেখিয়ে দিতে পারবো। সো এই সকালবেলা সকালে অর্থাৎ আমাদের 7:20 বাস, তো সেই কারণে বলছি যে এত সকাল সকাল আমি কোনোদিনও এর আগে জার্নি করিনি, কিন্তু এই ফার্স্ট টাইম, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই বাসে আমি SBSTC বাসে স্পেশালি জার্নি করছি, স্পেশালি এবং আরও স্পেশালিটা কেন, বন্ধুর দীপজিতের সাথে, ওর সাথে করছি, তো এটা স্পেশাল খুব লাগছে আমার। তো ওখানে গিয়ে তো আরও ব্লগস দেখাবোই, ওখানে গিয়ে বিভিন্ন রকম জায়গায় আমরা যাব, তো সেখানকার ব্লগসও আমরা দেখাবো। তো বেশি দেরি না করে চলো যাওয়া যাক সেই দৃশ্য যেখানে আমরা বাসটা বোর্ড করবো বাগুইটি দিয়ে। লেটস গো। সকাল সকাল জার্নি করতে ভালোই লাগছে এবং একটা ফ্রেশ এয়ার, সেটা খুব ভালো লাগছে। মন্দির আছে, শিব মন্দির। আমি বুঝতে পারছি ক্যামেরাটা খুব কাঁপছে, তার কারণ হচ্ছে রিক্সাটা এখন খুব জার্কিং করছে, তো সেই কারণেই ক্যামেরাটা খুব কাঁপছে। সো এটা একটু তোমাদের অ্যাডজাস্ট করতে হবে, বাসে আশা করছি কাঁপবে না।
তো ফাইনালি গাইস আমরা দুর্গাপুর সিটি সেন্টার পৌঁছে গেছি। আপনারা থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।